বিল্ডিং এর কি হয়েছে, এটা কোনো দুর্নীতি আছে কিনা দেখুন, কে কে ইনভলভড সবাইকে এফআইআর করুন। কেন বিল্ডিং এটা অর্ধেক করে রেখেছি, কেন অঙ্গনবাড়ি কেন্দ্র কি জন্য চালাচ্ছি? আমি কাল এসে ওকে বলে দিল। বাড়ি কোথায়? বাড়ি সালকামে বাপের। তাহলে এখানে কোনোদিনে থাকেন না, মালপত্র দিয়ে চলে যান? আমি কোনোদিন থাকেনি বলতে, সবাই বলছে। কে বললে বলুন তো? আমরা সকাল থেকে সকালে 7টা থেকে ইমপুর ব্লকে প্রজরাজপুর জিপি এবং তালডাঙ্গরা ব্লকের ফার্মাসরা জিপি এবং সিমলাপাল ব্লকের লক্ষ্মীসাগর, এরা আমি 4-5টা জিপিগুলো ভিজিট করেছি। ওখানকার মানুষের সঙ্গে অনেকটা ইন্টারাক্ট করেছিলাম, প্লাস যে দুটো পিএসসি এবং 5টা স্কুল অঙ্গনওয়াড়ি সেন্টার এগুলো ভিজিট করেছি। ওখানের মধ্যে একটা তালডাঙ্গের ইনপুর জিপিতে একটা যে অঙ্গনওয়াড়ি সেন্টারে ওটা ওয়ার্কার ছিল না, তারপরে ওনাকে ডেকে এক্সপ্লেনেশন চাওয়া হয়েছে, ওনার এগেনস্টে আমরা নিশ্চয়ই অ্যাকশন নিব। আর একটা স্কুলের ওনাদের 4টে ক্লাসরুম থাকা সত্ত্বেও একটা ক্লাস একটা রুম দুটো রুম ওনারা ঠিক মতন মেনটেন না করে ওখানে খুব এটা পরিবেশটা খুব এটা চাইল্ড ফ্রেন্ডলি ছিল না, ওর এগেনস্টে আমরা অ্যাকশন নেব। কারণ হচ্ছে ওখানে কোনো মতে যদি দুর্ঘটনা হইলে আমরা উত্তর দিতে, এর জন্য ওর মাস্টারমশাইয়ের এগেনস্টে অ্যাকশন নেব। এটা কোন জায়গায়? ওটা ইনপুর ইনপুর ব্লকের প্রজরাজপুর চিপির মধ্যে কোন একটা গ্রাম আছে, ওটা নামটা দিয়ে দেবো। তো ওখানে কি ওই চাবি দেখছিলাম ভেঙে? ওটা ওনারা মাস্টারমশাইয়ের কাছে চাবি ছিল না, ওর জন্য চাবি ভেঙে ওটা চাবিকে ভেঙে আমরা দেখে এলাম। ওখানে পুরো আবর্জনাতে পূর্তি ছিল, সাবের আড্ডা এরমে ছিল, এটা যে কোনো মুহূর্তে বাচ্চাদের বিপদ হতে পারে, ওর জন্য ওনাদের এগেন্সে নিশ্চয়ই অ্যাকশন নেবে, ওনাদের নেগলিজেন্স। একটা অন্য বিষয় বলছি।